আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারে পাঠানো 700 লোকের তালিকা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, তালিকাটা এমনভাবে তৈরি করেছে যাতে মনে হয় তাদের সদিচ্ছার অভাব আছে। আমার সহকর্মীরা পরীক্ষা করে দেখছেন, এতে একটা শুভাকাঙ্ক্ষের ফাঁকি আছে, এরা যাতে না যায় তার জন্য তালিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে মিয়ানমারে পাঠানো 700 লোকের তালিকা নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে 700 লোকের তালিকা দেওয়া হয়েছে বলে সম্প্রতি মিয়ানমারের গণমাধ্যমে বলা হয়েছে। রাখাইনে অনুকূল পরিবেশ ফিরে না এলেও হঠাৎ কেন মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় তা নিয়ে নানা মহলে প্রশ্ন রয়েছে। অতীতের মতো হঠাৎ প্রত্যাবাসনের আগ্রহের কথা জানিয়ে সবাইকে বিভ্রান্ত করার জন্য মিয়ানমার তার পুরনো কৌশল বেছে নিয়েছে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের মতামত। মিয়ানমারের দেওয়া তালিকা অনুযায়ী 700 রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে তারা বলেছিল 11,000 রোহিঙ্গাকে ফেরত নেবে, তারপর তারা কমিয়ে কমিয়ে 700 লোকের একটি তালিকা দিয়েছে, কিন্তু তালিকাটা অনেক সমস্যায় পরিপূর্ণ, আমরা তো কাউকে জোর করে পাঠাবো না। আমার সহকর্মীরা তালিকাটা যাচাই বাছাই করে দেখছেন, এক পরিবারে বাবা রয়েছেন অথচ তার স্ত্রী ও সন্তানেরা ওই তালিকায় নেই, ওরা সবগুলো পরিবারকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিচ্ছিন্ন করার ফলে এই পরিবারগুলো যাবে বলে মনে হয় না। স্বেচ্ছা রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিতে বাংলাদেশের সমর্থনের উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার তালিকাটা পাঠিয়েছে, তারাই বলেছে এই লোকগুলোকে আমরা নিতে পারি। পরে আমার সহকর্মীরা পরীক্ষা করে দেখেছেন, এতে একটা শুভাকাঙ্ক্ষের ফাঁকি আছে, এরা যাতে না যায় তার জন্য তালিকা দেওয়া হয়েছে। আমরা মিয়ানমারকে বলেছি, পরিবারকে বিচ্ছিন্ন করবেন না, গ্রামকে বিচ্ছিন্ন করবেন না, যারা যে গ্রামে আছেন সেই গ্রামে তাদের নিয়ে যান, পুরো পরিবারকে নিয়ে যান, পরিবার না গেলে তারা স্বেচ্ছায় যাবে না। তবে কই 700 রোহিঙ্গাকে পাঠানো হবে না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই 700 তো যাবেই না, তোমরা এই ব্যাপারে আরও সংবেদনশীল হও। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চীনের মধ্যস্থতার প্রক্রিয়া থেমে গেছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে চীনের উদ্যোগে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের কয়েকবার আলোচনা হয়েছে, এই প্রক্রিয়া এখনও চলছে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।